प्रमाण करो जे 15 नंबर प्रश्न साइन ए बाय 1 माइनस कॉस ए प्लस 1 माइनस कॉस ए डिवाइडेड बाय साइन ए इक्वल टू 2 इनटू कोसेक ए लेफ्ट हैंड साइड साइन ए बाय 1 माइनस कॉस ए प्लस 1 बाय 1 माइनस कॉस ए डिवाइडेड बाय साइन ए तो डायरेक्ट लॉ शुरू कर दिले आंसर मिलबे नी लॉ शुरू कर दी वन माइनस कॉस ए इनटू साइन ए तले प्रथम भनोशे हर दिए लॉ शुरू के भाग करले माइन एटे काटा दाय साइन दिए ऑप्शन गुण लास्ट से साइन स्क्वायर ए प्लस दी দ্বিতীয় ঘনসংখ্যা হর দিয়ে লসুকে ভাগ করলে সাইন কাটা যাবে তাহলে বাকি থেকে এটি এটি দ্বিতীয় ঘনসংখ্যাকে গুণ করলে আসতেছে ওয়ান মাইনাস কস এ তারপর স্কোয়ার তাহলে এখন আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখব তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার डिवाइडेड बाय 1 माइनस कॉस ए इनटू साइन ए ताहले ऊपर टास्ट से साइन स्क्वायर और कॉस स्क्वायर एक पास लिखे नहीं सूत्र हो साइन स्क्वायर ए प्लस कॉस स्क्वायर ए प्लस 1 এর উপরে স্কয়ার মানে 1 2 কে 2 তে 2 cos a divided by 1 minus कॉस ए साइन ए तो ये पूरा समान हमें एक लिखते पारी तो वन प्लस वन माइनस टू कॉस ए डिवाइडेड बाय वन माइनस कॉस ए साइन ए तो वन आर वन टू टू माइनस टू कॉस ए डिवाइडेड बाय वन माइनस कॉस ए डॉट साइन ए एखने दुई आसे एखने दुई आसे तले कॉमन नहीं कॉमन नहीं आसते से वन माइनस कॉस ए डिवाइडेड बाय वन माइनस कॉस ए साइन ए तले डेटा कटा गेलो तो की थाकलो टू इनटू वन बाय साइन ए साइन ए तेरे टू कोसेक ए समान राइट हैंड साइड अतः हमें लिखते पड़ी लेफ्ट हैंड साइड इक्वल राइट हैंड साइड प्रूव्ड षोलो नम्बर प्रश्न प्रमाण करो जे टेन ए बाई सेके प्लस वन माइनस सेके माइनस वन डिवाइडेड बाई टेन ए इक्वल टू जीरो आनते हबे ताहले लेफ्ट हैंड साइड इक्वल टू आमरा लिखते पारी टेन ए बाई सेके प्लस वन माइनस सेक ए माइनस वन डिवाइडेड बाई टेन ए तले आमरा देखे करार जन्नो शुरूते ही डायरेक्ट लॉस शुरू कर देबो देखे मिले कि ना डायरेक्ट जदि लॉस शुरू करी एटार एटा भिन्न हार कारण दुटा लॉस शुरू हबे तले सेक ए प्लस वन इंटू टेन ए প্রথম ভনসে হর দিয়ে লসুকে ভাগ করলে প্লাসে চলে যাবে তাহলে টেন দিয়ে প্রশ্ন গুণ তাহলে আসতেছে টেন স্কোয়ার এ মাইনাস দ্বিতীয় ভনসের হর দিয়ে লসুকে ভাগ করলে টেন কাটা যাবে তাহলে এটা দিয়ে এটাকে গুণ হবে তাহলে যদি গুণ দিই আসতেছে সেক এ প্লাস ওয়ান ইন্টু সেক এ মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে আসতেছে
10 স্কয়ার সমান মানে বানিয়ে নেওয়া যায় সূত্র সূত্র বানিয়ে নেওয়া যায় অথবা এবার দিয়েও করা যায় তাহলে 10 স্কয়ার এ এর সমান সূত্র হয়েছে এটা ভাঙিয়ে নেওয়া যাবে তবে এটা দিয়ে আমরা করব a প্লাস b ইনটু a মাইনাস b সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 এর পরে স্কয়ার দিলে যা না দিলে তা এখানে লিখলাম না তো এর নিচে হলো sec a প্লাস 1 ইনটু tan a এখন নিচে যা আছে তাই লিখলাম তাহলে টেন স্কোয়ার উপরে নিচে যা আছে তাই লিখে দেব টেন এ তাহলে টেন স্কোয়ার থাকলো মাইনাস এটি সমান সূত্র লেখা যায় টেন স্কোয়ার এ যেহেতু সেক এ স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার এ তাহলে উপরে কত আসলো টেন স্কোয়ার এখানে একটা প্লাস আর এখানে একটা হলো মাইনাস বিয়োগ করলে আসতেছে জিরো সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ জিরো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আসতেছে জিরো অতএব এটা আসতেছে জিরো সমান রাইট হ্যান্ড সাইড অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রুট প্রশ্ন নম্বর 17 দেওয়া আছে যে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা যেহেতু সাইন সাইনে আনতে হবে এই জন্য টেনকে ভাঙে নেব সাইন বাই কসে সেককে ভাঙে নেব ওয়ান বাই কসে লেফট হ্যান্ড সাইড সমান টেন থিটা প্লাস সেক থিটা তারপর হোল স্কোয়ার টেন থিটাকে ভাঙে দিয়ে আমরা পাই সাইন থিটা বাই কস থিটা সেক থিটাকে ভাঙে দিয়ে আমরা পাই ওয়ান বাই কস থিটা ব্র্যাকেট করলো স্কোয়ার এখন আমরা লসাগু করে দিই তাহলে লসাগু এখানেও কস এখানে কস আছে তাহলে একটা হবে যদি এটাকে ভাগ করলে এক আসতেছে এক দুই অপশনকে গুণ তাহলে সাইন থিটা প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে একা হয় এক দুই অপশনকে গুণ করলে এক ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা লবের জন্য একবার হরের জন্য একবার কাজ করবে তাহলে আসতেছে সাইন থিটা প্লাস ওয়ান তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার এটাকে আবার সূত্র লিখবো যেহেতু সাইনে আনতে হবে অ্যান্সার এজন্য সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান দুইবার লিখি পাওয়ার দুই থাকার কারণে দুইবার লেখা যাবে তাহলে নিচে হলো কত কস স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা যেহেতু এটা আমরা সূত্র জানি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওপরটা একটু সাজে নেই তাহলে ওয়ান সামনে লিখি ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা নিচেরটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা স্কোয়ার ওয়ানের পরে স্কোয়ার মানে মানে ধরে নেব তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার এটা বাদ গেল তাহলে আসতেছে তোমার ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা সমান রাইট হ্যান্ড সাইড অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড